আচ্ছা শোনো, পড়ানো লেসন শুরু করার আগে আমি একটু বলে রাখি, নেক্সট উইকে স্যাটারডেতে বা ফ্রাইডেতে আগের দুই উইকে আমি যে পেপার গুলোতে এক্সাম নিছি ওই পেপার ওই ওই পেপার দুটো থেকেই আমি এক্সাম নিব। আবার মানে দুইটা পেপার আমি একসাথে কম্বাইন করে এক্সাম নিব, ওই পেপার থেকে কোয়েশ্চেন হবে, বাট ওখান থেকে একটু ফ্রাই। ওই যে বন্ডিং আর এনথালপি চেঞ্জ একটা নিছি, আর আরেকটা নিয়েছি আমি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এর সাথে বন্ডিং এর কিছু পার্ট ছিল আর অর্গানিক এর পার্ট ছিল। এই দুটো পেপার মিলায় এক্সাম নেবো একসাথে, নতুন কোনো কন্টেন্ট না, নতুন কোনো কন্টেন্ট না। ইউ হ্যাভ টু অবসেস উইথ দিস ওই কোশ্চেন গুলো, ওই কোশ্চেন গুলো এক্সাম নেবো। ডিটেইল কোশ্চেন, ওই সেম কোশ্চেন আর বন্ডিং আর এনথালপি ফাইন পড়া যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এই শোনো, আজকে আমরা পড়ব অ্যাবাউট কেমিক্যাল পিরিওডিসিটি। ঠিক আছে, কেমিক্যাল পিরিওডিসিটি এটা আমাদের চ্যাপ্টার 4 চ্যাপ্টার 10 চ্যাপ্টার 10 কেমিক্যাল পিরিওডিসিটি না চ্যাপ্টার 9 সরি। তো কেমিক্যাল পিরিওডিসিটিটা জানার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ পিরিওডিসিটি, অর হোয়াট ডু উই মিন বাই এই বন্ধু শোনো, কেমিক্যাল পিরিওডিসিটি মানে এই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে। তা নাহলে কেমিক্যাল পিরিওডিসিটি পড়লাম এই আমাদের ক্লাসমেটের মতো অবস্থা, আমাদের ক্লাসমেট আছে তখন আমি ফার্মেসি সেকেন্ড ইয়ারে পড়ি, স্যার আসছে ঠিক আছে এসে আমাদেরকে গ্যাস্ট্রিক মেডিসিন নিয়ে পড়াচ্ছে, গ্যাস্ট্রিক মেডিসিন পড়ানো শেষ, লেসন শেষ, সাজেস করছে তোমার সবাই বুঝছো, ওকে চলে যাচ্ছে, মানে আমরা যে আনসার করবো তারও টাইম নেই, আর তোমার সবাই বুঝছো, ওকে তখন তোমার স্যার একটা কোশ্চেন আছে বলে যে বলো কি স্যার আমরা আছে কোন সাবজেক্ট পড়লাম, আমরা আজকে কোন সাবজেক্ট পড়লাম এই দুটো কোশ্চেন। তো ওই জন্য যেন একটা কোশ্চেন অ্যারাইজ না করে এই জন্য আগেই আমাদেরকে জানতে হবে যে কেমিক্যাল পিরিওডিসিটি মানে কি। কেমিক্যাল পিরিওডিসিটি জানার আগে আমাদেরকে আগে জানতে হবে পিরিয়ড কি। দেখো আচ্ছা, তো দেখো কেমিক্যাল পিরিওডিসিটি মানে কি, এই নিহাল এদিকে দেখো, দিস ইজ দ্য জেনারেল আউটলাইন অফ আ পিরিওডিক টেবিল। এখন পিরিওডিক টেবিলের এই পোর্শনকে আমরা কি বলি, পিরিয়ডস, আর এইটাকে আমরা কি বলি, গ্রুপস, 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 রাইট, গ্রুপস। এখন আমরা যখন অ্যালং দ্য পিরিয়ড মুভ করি ফ্রম ওয়ান সাইড অফ দ্য পিরিয়ড টু অ্যানাদার সাইড অফ দ্য পিরিয়ড, বা আমরা যখন ডাউন দ্য গ্রুপ মুভ করি ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার এন্ড, আমরা বিভিন্ন এলিমেন্ট নিয়ে আমরা ডিল করি, বিভিন্ন রকম এলিমেন্টস, উই ডিল উইথ মেনি এলিমেন্টস। তো আমরা যখন অ্যালং দ্য পিরিয়ড মুভ করি তখন ধরো আমি এখানে পিরিয়ড থ্রি নিচ্ছি, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এই যে আমরা যদি অ্যালং দ্য পিরিয়ড মুভ করি এই যে ডিফারেন্ট এলিমেন্টস ওদের প্রপার্টিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, কেমিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি
সবই কিন্তু চেঞ্জ হতে থাকে অ্যালং দ্য পিরিয়ড, একটা প্যাটার্নে চেঞ্জ হয়। তো আমরা যে অ্যালং দ্য পিরিয়ড মুভ করছি, মুভ করলে ওদের কেমিক্যাল প্রপার্টিগুলো চেঞ্জ হচ্ছে, ওদের ফিজিক্যাল প্রপার্টিগুলো চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জগুলোকে নিয়ে আমরা স্টাডি করছি, এটাকেই আমরা বলছি পিরিয়ডিসিটি। আর ধরো এই অনেক কথা হচ্ছে, তো আর ধরো ধরো তুমি ডাউন দ্য গ্রুপ মুভ করছো, ডাউন দ্য গ্রুপ মুভ করলেও তো ওদের কেমিক্যাল প্রপার্টি ফিজিক্যাল প্রপার্টি এগুলো চেঞ্জ হবে, কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে, ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে না, কেমিক্যাল প্রপার্টি একটু চেঞ্জ হবে, জাস্ট রেট অফ রিঅ্যাকশন। তো ডাউন দ্য গ্রুপ মুভ করলে ওদের কেমিক্যাল প্রপার্টি স্লাইড চেঞ্জ হবে, ফিজিক্যাল প্রপার্টিও চেঞ্জ হবে, সেটাকে আমরা বলবো গ্রুপিসিটি। গ্রুপিসিটি গ্রুপিসিটি হ্যাঁ চলবে। আর অ্যালং দ্য পিরিয়ড মুভ করলে কেমিক্যাল প্রপার্টি ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা কি বলছি পিরিয়ডিসিটি। পিরিয়ডিসিটি বুঝছো কিনা জিনিসটা? আচ্ছা দেখো, অ্যাজ উই মুভ অ্যালং দ্য পিরিয়ড, অ্যাজ উই মুভ অ্যালং দ্য পিরিয়ড of the periodic table, as we move along the period of a periodic table, the chemical and physical properties, as we move along the period of the periodic table, the chemical and physical properties of the elements change, the chemical and physical properties of the elements change, this is what we call chemical periodicity. ফার্স্টেই তুমি আসো, আমরা ডিল করব উইথ নাম্বার অফ শেলস। অ্যালং দ্য পিরিয়ড গেলে নাম্বার অফ শেলস কিভাবে চেঞ্জ হয়? জিরো, নো চেঞ্জ। কারণটা আমরা দেখি, ধরো আমি যদি লিথিয়াম নিই, লিথিয়াম ইজ 3, 2, 1, লিথিয়ামের পরে কি আসে? বেরিলিয়াম, 4, বেরিলিয়ামের পরে কি আসে? বোরন, 0. পিরিয়ডিক্যাল ঘাটতি পাবা, লিথিয়ামের পাশে বেরিলিয়াম, তার পাশে বোরন, তার পাশে কার্বন। তো কার্বনটা আমি ড্র করি, কার্বন ইজ 6, দেখো তো লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন, ওদের সবার মধ্যে ওদের সবার মধ্যে তুমি কাউন্ট করো তো কয়টা করে শেল? দুইটা করে শেল, সবার মধ্যে দুইটা করে শেল। তার মানে কি? অ্যালং দ্য পিরিয়ড গেলে শেল নাম্বার কিন্তু চেঞ্জ হয় না, শেল নাম্বার রিমেইনস দ্য সেম। লেখো এবার, অ্যালং দ্য পিরিয়ড, অ্যালং দ্য পিরিয়ড নাম্বার অফ শেলস ইন দ্য এলিমেন্ট, along the period number of shells in the elements, along the period number of shells in the elements
remains the same. Along the period, number of shells in the elements remains the same. Same thake. Number of shells kono change hocche na. Tai na? Prothom jinish amra dekhlam. Jodi graph akte bole, je tumi ekta graph ako. Eta hocche atomic number against number of shells. Shoja line jabe. Shoja line jabe. Number of shells will not change. আমি বলে রাখি, আমি যখন এক্সামের কোয়েশ্চেন করি আমার কিন্তু গ্রাফ খুব পছন্দ। আমি একটু থেকে একটু কিছু হলে আমি গ্রাফ দিয়ে দিই সেখানে। তো তোমাদেরকে ভালো মতো রিলেশনগুলো জানতে হবে। যেখানে একটার সঙ্গে আরেকটা রিলেশন থাকবে তুমি বাসায় যে গ্রাফ চিন্তা করবে যেটা গ্রাফ কেমন হতে পারে, ঠিক আছে কি না? আচ্ছা এবার তুমি আসো দেখো নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ মানে একটা অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন আছে সেটাকে আমরা বলছি তার নিউক্লিয়ার চার্জ, নাম্বার অফ প্রোটনস ইন দা নিউক্লিয়াস। দেখো তো লিথিয়ামের নিউক্লিয়াসে প্রোটন কয়টা? তিনটা। বেরিলিয়ামে যাও নিউক্লিয়াসে প্রোটন কয়টা? চারটা। বোরনে যাও প্রোটন কয়টা? পাঁচটা। তাহলে তুমি যত অ্যালং দ্য পিরিয়ড যাচ্ছ নিউক্লিয়াসের প্রোটন নাম্বার মানে নিউক্লিয়াসের চার্জ আস্তে আস্তে কি হচ্ছে বাড়তেছে, ইনক্রিজ করতেছে। লেখো অ্যালং দ্য পিরিয়ড the nuclear charge increases along the period the nuclear charge increases লিখছো তাহলে number of shells আর nuclear charge তো কোনো সমস্যা নেই, এত সহজ জিনিস দেখলেই বোঝা যাচ্ছে। আচ্ছা ধরো কি বলা যায় এই যে ধরো এই এই জিনিসটা আমি নিউক্লিয়াস, এইটা হচ্ছে ইলেকট্রন ধরো। ও আচ্ছা তাহলে এটা দরকার নেই, তাহলে দুষ্টুকে দিয়ে করি। আরে ডাস্টারের লাস্টে আটা বাদ দিয়ে দাও দেখো আমি নিউক্লিয়াস এটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনটা আমার থেকে দূরে কিন্তু আমি যদি এখন ওকে পুল করি অ্যাট্রাকশন করি তাহলে ও আমার কাছে চলে আসবে। নিউক্লিয়াসের চার্জ কি মানে প্রোটনদের চার্জ কি? পজিটিভ। পজিটিভ। আর ইলেকট্রনদের চার্জ কি? নেগেটিভ। তাহলে নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ ও হচ্ছে গিয়ে ওর আউটার মোস্ট শেলে যে ইলেকট্রনসগুলো আছে ওদেরকে অ্যাট্রাকশন করবে না? অ্যাট্রাকশন করবে কি না? করবে তো, কারণ পজিটিভ অ্যাট্রাক্টস দ্য নেগেটিভ, এটা আমরা জানি পজিটিভ অ্যাট্রাক্টস দ্য নেগেটিভ। এখন লিথিয়াম হচ্ছে থ্রি, তারপরে কি ছিল? লিবে বেরিলিয়াম, বেরিলিয়াম ফোর, বোরন, বোরন
5. দেখো আমি অ্যালং দ্য পিরিয়ড আমি আবারও তিনটে এলিমেন্ট ড্র করলাম, এটা লিথিয়াম, এটা বেরিলিয়াম, এটা বোরন। এখানে কয়টা প্রোটন? তিনটা, তার মানে ওর চার্জ হচ্ছে 3+। দ্যাট মিন্স বাইরের ইলেকট্রনকে কয়টা প্রোটন টানছে? তিনটা প্রোটন মিলে টানছে। এখানে তুমি আসো, একটা ইলেকট্রনকে কয়টা প্রোটন মিলে টানছে? চারটা। এখানে তুমি আসো, এই একটা ইলেকট্রনকে কয়টা প্রোটন টানছে? পাঁচটা। তাহলে তুমি বলো তো, আউটার মোস্ট ইলেকট্রনের উপরে অ্যাট্রাকটিভ ফোর্সটা আস্তে আস্তে কি হচ্ছে? বাড়তেছে। এখন তুমি তাহলে ওকে টানতেছে এই একটা ইলেকট্রিক ফিল্ড, এখন এখানে যদি আরেকটা থাকে ওকে সেম ফোর্স দিয়ে টানবে, সেম ফোর্স এভরি টাইম। ওই যে কর্নারটা দেখা আছে, দুইটা দেখা আছে। আচ্ছা তো আমরা কি বলছিলাম, আমরা যেখানে ছিলাম, তো লিথিয়ামের ক্ষেত্রে আউটার মোস্ট ইলেকট্রনকে টানছে তিনটা প্রোটন, বেরিলিয়ামের ক্ষেত্রে আউটার মোস্ট ইলেকট্রনকে টানছে চারটা প্রোটন, বোরনের ক্ষেত্রে আউটার মোস্ট ইলেকট্রনকে টানছে পাঁচটা প্রোটন। তাহলে তুমি আমাকে এখানে বলো যে আউটার মোস্ট ইলেকট্রনটার উপরে অ্যাট্রাকটিভ ফোর্সটা আস্তে আস্তে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে, রাইট, ইনক্রিজ করছে। এখন আউটার মোস্ট ইলেকট্রনের উপরে অ্যাট্রাকশন যদি আস্তে আস্তে বাড়ে, তাহলে এই যে আউটার মোস্ট ইলেকট্রনটা কি হবে, একটু কাছে চলে আসবে না? এখানে কি হবে? এখানে আরো কাছে চলে আসবে। ধরো এখানে আউটার মোস্ট শেলের উপরে তো অ্যাট্রাকশনটা একটু বেড়ে গেছে, সো এই আউটার মোস্ট শেলটা একটু নিচে নেমে আসছে এখানে। এই যে দ্যাট মিন্স কোটা এই যে আউটার মোস্ট ইলেকট্রনকে অ্যাট্রাকশন করছে, এখানে কয়টা প্রোটন? চারটা প্রোটন। তাহলে এখানে অ্যাট্রাকশনটা একটু বেশি না? তো অ্যাট্রাকশনটা বেশি হলে এই ইলেকট্রনটা একটু ভিতরের দিকে সরে আসবে না? তো ইলেকট্রন ভিতরের দিকে সরে আসলো মানে কি, শেলটাও একটু ভিতরের দিকে সরে আসলো। কেন? ইলেকট্রন কিন্তু শেল ছাড়া থাকতে পারে না, ইলেকট্রন ক্যানট এক্সিস্ট উইদাউট এনার্জি শেলস। তাহলে তোমার কাছে প্রশ্ন হতে পারে, স্যার মেটালসের মধ্যে তো ফ্রি ইলেকট্রনস আছে, ওরা কীভাবে এক্সিস্ট করে? ইলেকট্রনরা তো ফ্লো করে, ওরা কীভাবে এক্সিস্ট করে? ফিজিক্স A2 উঠলে জানবা প্রতিটা অ্যাটমের আউটার মোস্ট শেলের বাইরেও আরেকটা শেল আছে, যার নাম দেওয়া হচ্ছে কন্ডাকশন শেল, যার নামটা কি? কন্ডাকশন শেল। আপনি পরে শুনুন স্যার, মেটালিক বন্ডিং। হ্যাঁ ওইটাই তো। যাই হোক, ইলেকট্রন যখনই কন্ডাকশন শেলে চলে যায় তখন সে ফ্রি হয়ে যায়। ইনসুলেটরের মধ্যে কি হয়? ইনসুলেটরের মধ্যে আউটার মোস্ট শেল থেকে কন্ডাকশন শেল অনেক অনেক ডিস্টেন্স, সো ইলেকট্রনটা আউটার মোস্ট শেল থেকে কন্ডাকশন শেলে যেতে পারে না, এই জন্য সে ইনসুলেটেড। বাট কন্ডাকশন শেল থাকে, ঠিকই থাকে। আর মেটালের মধ্যে কি হয়? আউটার মোস্ট শেল আর কন্ডাকশন শেল একদম কাছাকাছি, ইলেকট্রন নিচ দিকে চলে যায়। ওই জন্য অল্প একটু এনার্জি দিলে তার কন্ডাক্টিভিটি আরও বেড়ে যায়। তো যাই হোক, আমরা ডেভিয়েটেড হয়ে গেছি। এই আউটার মোস্ট ইলেকট্রনকে এই চারটা প্রোটন আরো বেশি ফোর্স দেবে, আরো কি হবে?
আরো বেশি আরো বেশি ফোর্স দেবে, তাহলে এই আউটার মোস্ট শেলটা একটু নিচে নেমে আসবে ডিউ টু গ্রেটার অ্যাট্রাকশন। তাহলে এই অ্যাটমের যে রেডিয়াসটা, রেডিয়াসটা কি হবে? ছোট হয়ে যাবে। হোয়াট অ্যাবাউট হিয়ার বলো তো? আরো ছোট হয়ে যাবে, কারণ পাঁচটা প্রোটন মিলে আউটার মোস্ট ইলেকট্রনকে টানছে। তাহলে এখানে অ্যাট্রাকটিভ ফোর্স আরো বেশি, অ্যাট্রাকটিভ ফোর্স আরো বেশি মানে এই ইলেকট্রনটা আরো কাছে চলে আসবে, তাই না? তাহলে অ্যাটমের রেডিয়াসটা কি হবে? আরো ছোট হয়ে যাবে। বুঝতেছো এটা? তাহলে আমরা যত অ্যালং দ্য পিরিয়ড যাচ্ছি, অ্যাটমের রেডিয়াসটা আস্তে আস্তে কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে, বিকজ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। সো আউটার মোস্ট ইলেকট্রনের উপরে যে অ্যাট্রাকশন সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে। এই জন্য অ্যাটমের রেডিয়াসটা কি হচ্ছে? ছোট ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি অ্যাটমিক নাম্বার এগেইনস্ট অ্যাটমিক রেডিয়াস কোনো গ্রাফ ড্র করি, গ্রাফটা কীরকম হবে? গ্রাফটা আঁকো, তারপর আমি এক্সপ্লেইন করছি। লেখো দিলি ডিক্রিজ হচ্ছে, এটা দেখাতে পারলে লেখো অ্যাজ উই move across the period, as we move across the period last time bolchi, as we move across the period the nuclear charge increases, nuclear charge increases thus attraction on the outer shell electron also increases. Attraction on the outer shell electron also increases. Thus, gradually, the electron shell comes closer to the nucleus. Gradually, the electron shell comes closer to the nucleus. Awal bucho? নিউক্লিয়াস। সো অ্যাটমিক রেডিয়াস কি করে? ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে? ডিক্রিজ করবে, তাই না? দেখো এই জিনিসগুলো কিন্তু মানে তোমরা কিন্তু জিনিসগুলো একটু জানো, আমি জাস্ট তোমাদেরকে একটু এক্সপ্লোর করে দিচ্ছি। স্বাভাবিক অ্যাট্রাকশন বাড়লে তো সে কাছে আসবেই, এটাই তো লজিক্যাল। তোমরা জানো কিন্তু জিনিসগুলো, জাস্ট আমি একটু এক্সপ্লোর করে দিচ্ছি, একটু ঝালাই করে দিচ্ছি, এক্সপ্যান্ড করে দিচ্ছি। আচ্ছা এখন ধরো আমার মাথার মধ্যে ভূত চেপেছে, কি চাচ্ছি আমি? যে অ্যাটমের আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রনকে বের করে নিব। আউটার মোস্ট শেল থেকে আমি কি করব? ইলেকট্রনকে বের করে নিব, কিন্তু আমি পারছি না বের করতে। কেন পারছি না? কারণ নিউক্লিয়াস কিন্তু ওই ইলেকট্রনকে অ্যাট্রাকশন করে ধরে রেখেছে, এই জন্য কিন্তু আমি আউটার মোস্ট শেল থেকে
ইলেকট্রন কে বের করতে কি পারছি না, তাই না? মেক সেন্স? যে নিউক্লিয়াস ইলেকট্রন কে অ্যাট্রাকশন করে ধরে রেখেছে, হোল্ড করে রেখেছে, এই জন্য আমি ইলেকট্রন কে ওখান থেকে বের করতে পারছি না। তাহলে এখন যদি ইলেকট্রন কে ওখান থেকে যদি বের করতে হয়, মাগনা মাগনা বের হয়ে আসবে না, অবশ্যই ওখানে আমাকে এনার্জি অ্যাপ্লাই করতে হবে, আমাকে ওয়ার্ক ডান করতে হবে, ওই ইলেকট্রনকে এনার্জি দিয়ে আমাকে ফোর্সফুলি বের করে আনতে হবে। খেয়াল করো, এই যে নিউক্লিয়াস পজিটিভ চার্জ, ওই যে নিউক্লিয়াস পজিটিভ চার্জ, এই যে ইলেকট্রন নেগেটিভ চার্জ, তো এই ইলেকট্রনকে এই নিউক্লিয়াস অ্যাট্রাকশন করতেছে না, অ্যাট্রাকশন করতেছে না, পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন। তাহলে এই ইলেকট্রনটি কি তুমি সহজে বের করতে পারবা? না, তোমাকে অবশ্যই এই ইলেকট্রনের উপর পুলিং ফোর্স অ্যাপ্লাই করতে হবে, ওর উপর তোমাকে এনার্জি অ্যাপ্লাই করতে হবে, হিট এনার্জি অ্যাপ্লাই করতে হবে, তাহলে হয়তো ইলেকট্রনটা অনেক এনার্জি গেইন করে তারপর সেখান থেকে বের হয়ে চলে আসবে। তো ধরো আমি যদি এই ইলেকট্রনকে 1000 kJ এনার্জি দেই, কত kJ? 1000 kJ এনার্জি আমি যদি দেই, ধরো তখনই এখান থেকে ইলেকট্রনটা বের হয়ে চলে আসবে। মানে এত স্ট্রং অ্যাট্রাকশন যে ওকে এখান থেকে বের করতে আমাকে 1000 kJ এনার্জি স্পেন্ড করতে হয়েছে, এত স্ট্রং অ্যাট্রাকশন। আর যদি নিউক্লিয়াস অ্যাট্রাকশন না করতো তাহলে আমাকে কত জুল স্পেন্ড করতে হতো? জিরো জুল, কারণ অ্যাট্রাকশন নাই, ও তো এমনি বেরোয় চলে আসবে, আমাকে কোনো স্পেন্ড কিছু করতেই হবে না, অ্যাট্রাকশনই তো নাই, তাই না? বাট যেহেতু নিউক্লিয়াসটা অ্যাট্রাকশন করছে, এই জন্য ওকে এখান থেকে বের করতে আমাকে অনেক এনার্জি স্পেন্ড করতে হয়েছে। তো একটা ইলেকট্রনকে এই অ্যাট্রাকশনের এগেইনস্টে, একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের এগেইনস্টে বের করে আনতে যে পরিমাণ এনার্জি আমাকে স্পেন্ড করতে হয়, সেই এনার্জিকে আমি বলি আয়োনাইজেশন এনার্জি। না, এটা জাস্ট বললাম আর কি, একটা এক্সাম্পল। তাহলে আয়োনাইজেশন এনার্জি কি? এক্স্যাক্টলি, অ্যাটম থেকে ইলেকট্রনকে বের করে নিতে যে পরিমাণ এনার্জি বা যে অ্যামাউন্ট অফ এনার্জি আমাকে দিতে হবে, সেই এনার্জির অ্যামাউন্টটাকে আমি কি বলছি? আয়োনাইজেশন এনার্জি। এবার তোমরা একটু মাথা খাটিয়ে বলো, আমি যখন অ্যাক্রস দ্য পিরিয়ড যাচ্ছি, আউটার মোস্ট ইলেকট্রনের উপরে অ্যাট্রাকশনটা কি বাড়ছে না কমছে? বাড়ছে, ইনক্রিজ করছে। যদি নিউক্লিয়ার চার্জ বাড়তেছে তাহলে আউটার মোস্ট যে ইলেকট্রন ওর উপরে অ্যাট্রাকশনটা কি হবে? বাড়বে আস্তে আস্তে। তাহলে অ্যামাউন্ট অফ এনার্জি যেটা আমাকে দিতে হবে ইলেকট্রনকে বের করার জন্য, সেটাও কি হবে? আস্তে আস্তে বাড়বে। দ্যাট মিন্স অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে আয়োনাইজেশন এনার্জি কি হবে? ইনক্রিজ করবে। বুঝতেছো কিনা জিনিসটা? যে অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে কি হবে? আয়োনাইজেশন এনার্জি উইল ইনক্রিজ। হোয়াট ইজ দ্য রিজন? যদি রিজার্ভ চায় পজিটিভ চার্জ বাড়ে ভেতরে, নিউক্লিয়াস বলবার যে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়তেছে, পজিটিভ চার্জ বাড়তেছে, সো আউটার মোস্ট ইলেকট্রনের উপরে অ্যাট্রাকশনটাও বাড়তেছে, সো ওকে বের করতেও আমাকে বেশি এনার্জি দিতে হবে। দ্যাট মিন্স আয়োনাইজেশন এনার্জি আমাকে বেশি দিতে হবে, আয়োনাইজেশন এনার্জি হ্যাজ ইনক্রিজড। বুঝতেছো জিনিসটা? বুঝছো কি না? ওকে, ফার্স্টে লেখো ডেফিনেশন অফ আয়োনাইজেশন এনার্জি। দেখছিলাম, লিখে নাও ডেফিনেশন অফ আয়োনাইজেশন এনার্জি।
আমি ফুল ডেফিনেশন বলবো না, পার্ট পার্টলি ডেফিনেশন বলবো, যেটুকু বোঝার জন্য এখন দরকার। লেখো, দিস ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড, দিস ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড to remove electrons, one hole pore ashbo age basic shikheni, this is the energy required to remove electrons from the outer shell of an atom, from the outer shell of an atom from the outer shell of an atom against the attraction of nucleus, against the attraction of nucleus. তোমাকে কোশ্চেন করে বসলো, এক্সপ্লেইন ওয়াই আয়নাইজেশন এনার্জি ইজ রিকোয়ার্ড, কি আনসার দিবা? কোশ্চেনে বলছে যে আয়নাইজেশন এনার্জি কেন লাগবে? হ্যাঁ ওইটাই, বিকজ নিউক্লিয়াসটা ইলেকট্রনকে অ্যাট্রাকশন করছে, এই জন্যই ওই ইলেকট্রনকে সরাতে আমাকে এনার্জি দিতে হবে, আয়নাইজেশন এনার্জি। অ্যাট্রাকশন না করলে তো এনার্জি দেওয়া লাগতো না, তাই না? আচ্ছা এবার লেখো, অ্যাক্রস দ্য পিরিয়ড, across the period, across the period, nuclear charge increases and attraction on the outer shell electron, outer shell electron thus also increases. Hence, ionization energy increases. আচ্ছা এই তাহলে বলো তো, আমি যদি বলি যে ইউ ড্র আ গ্রাফ অফ অ্যাটমিক নাম্বার এগেইনস্ট আয়নাইজেশন এনার্জি, একটা গ্রাফ তুমি ড্র করো, গ্রাফটা কেমন হবে? ইনক্রিজিং গ্রাফ, ইনক্রিজিং গ্রাফ। কেন, তুমি যত অ্যালং দ্য পিরিয়ড যাচ্ছ আউটার মোস্ট ইলেকট্রনের উপরে অ্যাট্রাকশন বাড়তেছে, সো ইলেকট্রনকে রিমুভ করতে আমাকে বেশি এনার্জি দেওয়া লাগবে, মোর আয়নাইজেশন এনার্জি, তাই না? হ্যাঁ, কিন্তু সুখের বিষয় হচ্ছে এই গ্রাফটা ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু দুই জায়গাতে এক্সেপশন আছে এই গ্রাফে, এক্সেপশন সেট টু প্লেসেস, দুইটা জায়গায় এক্সেপশন আছে গ্রাফের মধ্যে। ধর আমি বলছি গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি, গ্রুপ ফোর, গ্রুপ ফাইভ, গ্রুপ সিক্স, গ্রুপ সেভেন আর গ্রুপ এইট, আর আমরা বলছি গ্রুপ জিরো। তো এই যে নর্মালি ইন জেনারেল অ্যাক্রস দ্য পিরিয়ডগুলো বাড়ে, নর্মালি বাড়তেছে, ইন জেনারেল বাড়তেছে, কিন্তু এই যে গ্রুপ টু আর থ্রির মধ্যে
গ্রুপ টু আর থ্রির মধ্যে কি হয়, এখানে অ্যাকচুয়ালি বাড়ে না, এখানে গ্রুপ টু থেকে থ্রিতে একটু কমে যায়, তারপর আবার বাড়ে। গ্রুপ টু আর থ্রির মধ্যে একটা এক্সেপশন, আর একটা এক্সেপশন গ্রুপ ফাইভ আর সিক্সের মধ্যে। ফাইভ থেকে সিক্সও বাড়ার কথা, কিন্তু ফাইভ থেকে সিক্সে অ্যাকচুয়ালি না বেড়ে ফাইভ থেকে সিক্সে একটু কমে যায়, তারপর আবার বাড়ে। তোমাকে যদি আস করে হোয়াট ইজ দ্য জেনারেল ট্রেন্ড অফ আয়নাইজেশন এনার্জি, তুমি বলবা আয়নাইজেশন এনার্জি ইনক্রিজেস। এক্সেপশন কোন কোন জায়গাতে আবার বলো, between group 2 and 3 and between group 5 and 6 এই দুটো জায়গা থেকে এক্সেপশন। হ্যাঁ, মানে নরমালি তো অ্যাক্রস দ্য পিরিয়ড বাড়তেছে, তাহলে গ্রুপ 2 থেকে গ্রুপ 3 তেও তো বাড়ার কথা, কিন্তু গ্রুপ 2 থেকে 3 তে না বেড়ে একটু কি হয় কমে যায়, একটু কমে যায়। আবার গ্রুপ 5 থেকে 6 এ, ফাইভ থেকে সিক্সে এটা বেড়ে না যে একটু কি হয় কমে যায়, তারপর আবার বাড়ে। এইটার রিজনটা আমাদের জানতে হবে, উই হ্যাভ টু নো দ্য রিজন ফর দিস। আচ্ছা, শেল সাবশেল এগুলো এখনো স্টিল জানো না কে কে, মানে এগুলো ক্লাস পাওনি, শেল শেল সাব শেল আচ্ছা ওকে ঠিক আছে। এই হ্যাঁ পাও নাই, আচ্ছা শোনো, গ্রুপ টু এর একটা এলিমেন্টের নাম বলো, খেয়াল করো ম্যাগনেশিয়াম, গ্রুপ টু এর একটা এলিমেন্টের নাম ম্যাগনেশিয়াম, গ্রুপ থ্রি তে থাকবে অ্যালুমিনিয়াম, এখানে গ্রুপ ফাইভ এ থাকবে ফসফরাস, এখানে গ্রুপ সিক্স এ থাকবে সালফার। আচ্ছা আপাতত এটা একটু জেনে রাখো, আমি তোমাদেরকে যারা পাওনি এসপিডিএফ মানে সাবশেলের ব্যাপারগুলো আমি আবার পরে বোঝাবো, আপাতত একটু জেনে রাখো ম্যাগনেশিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 12, সো এইটাকে এই সবাই দেখো এদিকে, ম্যাগনেশিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 12, এটাকে ব্রেক করো 282, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 13, এটা 283, 283। আচ্ছা এরা থার্ড শেল তাই না, এরা কিন্তু থার্ড শেল, দূরেই থার্ড শেল, কিন্তু আমি যদি ম্যাগনেশিয়ামকে ম্যাগনেশিয়ামের থার্ড শেলকে আমি যদি একটু অ্যানালাইসিস করি, আমি যদি এই ইলেকট্রনিক কনফিগারেশনটাকে ইন টার্মস অফ সাবশেল করি, সাবশেল জাস্ট আপাতত এটুকু জেনে রাখো যে ইন টার্মস অফ সাবশেল করলে এটা এরকম হবে, 1s2 2s2 2p6 3s2 s, এই যে 1 2 3 এগুলো না, এগুলো হচ্ছে শেল নাম্বার, 1 মানে ফার্স্ট শেল, 2 গুলো মানে হচ্ছে সেকেন্ড শেল, আর 3 মানে হচ্ছে থার্ড শেল, আর এই যে এস পি এগুলো দেখছো না, এইগুলো হচ্ছে শেলের ভিতরে আবার সাব শেল, ঠিক যেরকম একটা ফ্লোরের ভিতরে ফ্ল্যাট থাকে সেরকম শেলের ভিতরে সাব শেল, এক্স্যাক্টলি ওরকম। তো যাই হোক, তাহলে এখানে আমরা সাব শেল দেখতে পাচ্ছি দুইটা, একটার নাম হচ্ছে এস সাবশেল, আরটা হচ্ছে কি পি সাবশেল। মনে রাখবা
এ সাবশেলের এনার্জি হচ্ছে লোয়ার, পি সাবশেলের এনার্জি হচ্ছে হায়ার, একটু বেশি। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস তুমি মনে করে দেখো, ধরো একটা লোক সে ঠান্ডা মাথায় বসে আছে, একদম মানে মাথাটা ঠান্ডা। এখন তাকে আমি চাচ্ছি রাগাতে, তো আমি ওর কানের ধারে গিয়ে কিছু একটা বললাম, ধরো এমবি বললাম, ঠিক আছে কিনা, কিছু না, হ্যাঁ মেগাবাইটস। ধরো আমি ওর কানের ধারে গিয়ে এমবি বললাম, একটু চিমটি মারলাম, একটু ঘুষি মারলাম, একটু থাপড় দিলাম, তারপরে বাপার দলে কথা বললাম, তারপর সে খেপলো। কিন্তু একটা লোক যে অলরেডি বাসায় তার ভাই বোনের সাথে ঝগড়া করে বেরিয়েছে, তার আমি জাস্ট বললাম, হ্যাঁ এমপি বললাম আমি তাকে, এই খেপে টেপে মনে করো আমাকে মেরে একদম হসপিটালাইজ। এখন কথা হচ্ছে যে লোকটা ঠান্ডা হয়েছিল তাকে রাগাতে আমার অনেক কষ্ট হলো, অনেক আমার ইফোর্ট দিতে হলো, বাট যে অলরেডি রেগে ছিল, মানে যার মধ্যে অলরেডি এনার্জি বেশি ছিল তাকে কিন্তু রাগাতে আমার কষ্ট হয়নি। আচ্ছা অ্যালুমিনিয়ামে তুমি আসো, এস এর পরে পি আসে, সবসময় মনে রাখবা এস এর পরে কি আসবে, পি আসবে। গ্রুপ ওয়ান আর গ্রুপ টু, এটা গ্রুপ ওয়ান, মানে গ্রুপ ওয়ান না, সেল নাম্বার ওয়ান, সেল নাম্বার ওয়ানে একটাই, এটা দারোয়ানের ঘর আর কি। দারোয়ানের ঘরে আলাদা কোনো রুম নেই, ওই যে রুমে খায় সেই রুমেই ঘুমায়, সেই রুমেই না কিছু না, হ্যাঁ সেটাই। তো ফার্স্ট সেলে একটাই সাবসেল, সেকেন্ড সেলে সাবসেল দুইটা, থার্ড সেলে সাবসেল আছে তিনটা, এস পি আর ডি, কিন্তু এখানে ডি পর্যন্ত আমাদের যাওয়া লাগে না, দশটা। দেখো এই খেয়াল করো, এই ছুরি এই তাক, ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট ইলেকট্রনটা কোথায়, এস সাবশেলে, এস সাবশেলে, থ্রি এস সাবশেলে, মন দিয়ে দেখবা একটু বুঝলেই হয়ে যাবে, ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট ইলেকট্রনটা কোথায়, এস সাবশেলে, থার্ড সেলের এস সাবশেলে। আচ্ছা ধরো এটা ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াস, এটা অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস, ধরো ধরে নাও এটা নিউক্লিয়াস, বলো অ্যালুমিনিয়ামের একদম আউটার ইলেকট্রনটা কোথায়, পি সাবশেলে, পি সাবশেলে, তাই না? প্রথম কথা আমাকে বলো, এস সাবশেলে এনার্জি বেশি না পি সাবশেলে এনার্জি বেশি? পি সাবশেলে এনার্জি বেশি। তাহলে এস সাবশেলের ইলেকট্রন বেশি রেগে আছে না পি সাবশেলের ইলেকট্রন বেশি রেগে আছে? হু ইজ মোর অ্যাংগ্রি ইলেকট্রন, পি, কারণ পি সাবশেলের এনার্জি বেশি, মানে পি সাবশেলের ইলেকট্রনটা মোর অ্যাংগ্রি, বেশি রাগি। তাহলে এই ইলেকট্রনকে রিমুভ করে এই ইলেকট্রনকে সরাতে বেশি এনার্জি দিতে হবে নাকি এই ইলেকট্রনকে? আমি আসছি, হ্যাঁ বলো, ওই জন্যই তো আমি বলছি কম এনার্জি, কম এনার্জি। খেয়াল করো ম্যাগনেসিয়ামের, আমি আবারও বলছি ম্যাগনেসিয়ামের লাস্ট ইলেকট্রন কোথায়, এস সাবশেলে, এস সাবশেলে, এস সাবশেলে, তো এনার্জি কম, দ্যাট মিন্স ওর মধ্যে এনার্জি কম, তার মানে ওকে খেপাইতে, ওকে টিজ করতে আমার ওর মধ্যে অনেক এনার্জি দেওয়া লাগবে, কারণ ও তো এস সাবশেলে,
এ সাবশেলে তো এনার্জি কম বাট অ্যালুমিনিয়ামে লাস্ট ইলেকট্রন কোথায় পি সাবশেলে পি সাবশেলে এনার্জি কম না বেশি 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 এনার্জি তাহলে ও অলরেডি রেগে আছে ওকে আর অল্প একটু এনার্জি দিলেই ও এখান থেকে রাগ টাগ হয়ে বেড়ে চলে যাবে ফার্স্ট রিজন হচ্ছে ম্যাগনেশিয়ামের একটা এস সাবশেলে আউটার মোস্ট আর অ্যালুমিনিয়ামেরটা কোথায় পি সাবশেলে আউটার মোস্টে পি সাবশেলের এনার্জি বেশি সো এই ইলেকট্রনকে সরাতে কম এনার্জি দিলেই হয়ে যাবে কারণ ওর মধ্যে তো অলরেডি এনার্জি আছে অনেক এনার্জি আছে হ্যাঁ ভাবো তো একটা নিউক্লিয়াসের কাছাকাছি আছে ইলেকট্রন আর একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে ইলেকট্রনটা কি অনেক দূরে তাহলে যে ইলেকট্রনটা দূরে আছে তার উপরে অ্যাট্রাকটিভ ফোর্স কি কম হবে না বেশি হবে ইলেকট্রন দূরে আছে ইলেকট্রন দূরে আছে দূরে থাকলে অ্যাট্রাকটিভ ফোর্স কি হয় হ্যাঁ সিম্পল লজিক বোঝো না ছেলে মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনেই আছে দেশে ভালো রিলেশন কিন্তু যেই ছেলে এখানে রয়ে গেল আর মেয়ে আর মেয়ে চলে গেল বাইরে পাঁচ দিনের মাথায় ব্রেকআপ লং ডিস্টেন্স অ্যাট্রাকশন কম তো ব্রেকআপ হয়ে গেছে তো দেখো এই দেখো ম্যাগনেশিয়ামের নিউক্লিয়াস থেকে এস সাবশেলের ডিস্টেন্স খেয়াল করো আবার অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস থেকে পি সাবশেলের ডিস্টেন্সটা খেয়াল করো কোন ডিস্টেন্সটা বেশি অ্যালুমিনিয়ামের পি সাবশেলের ডিস্টেন্সটা বেশি তাহলে এই ইলেকট্রনটার উপরে অ্যাট্রাকশনটা কি কম হবে না বেশি হবে কম হবে না অ্যাট্রাকশনটা কম হবে কি না তাহলে ওর উপরে অ্যাট্রাকশন কম তাহলে ওকে সরাতে কম এনার্জি লাগবে না বেশি এনার্জি লাগবে কম এনার্জি লাগবে কারণ অ্যাট্রাকশন কম সো অল্প এনার্জি দিলেই সে বের হয়ে আসবে এই হচ্ছে দুইটা রিজন যার ফলে ম্যাগনেশিয়াম থেকে অ্যালুমিনিয়ামে বেড়ে না যে একটু কি হলো কমে গেছে কমে গেল দিজ আর দ্য টু রিজনস সিলিং ইফেক্ট আছে না একটা সিলিং ইফেক্ট এখানে আসবে পরে আসবে লেখো রিজন ফর এক্সেপশন বিটুইন গ্রুপ টু অ্যান্ড থ্রি রিজন ফর এক্সেপশন বিটুইন গ্রুপ টু অ্যান্ড থ্রি Reason for exception between group 2 and 3. 5 or 6 is the only reason. Only reason. তারপরে ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা লেখো ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা লেখো যারা এসপিডিএফ এ ক্লাস পাওনি তারা আপাতত এইটুকু এখানে যা আমি যা বললাম এইটুকুই মাথায় রাখো বাকিটা আমি সামনে আরো এক্সটেন্ড করবো যারা ক্লাস পাওনি এবার লেখো ইন গ্রুপ টু এলিমেন্টস In group 2 elements, bracket লেখো ম্যাগনেশিয়াম In group 2 elements, the outermost electron
is in the S subshell. The outermost electron is in the S subshell. Bracket e lekho closer to the nucleus and lower energy. Tai to S subshell to comparatively nucleus er kache ar energy o to kom, tai na? Closer to the nucleus and lower energy. In comparison, the group 3 elements bracket deal of aluminium. Has their outermost electron in the P subshell. Bracket lekho. Farther from nucleus. এই লেখো ফার্দার ফ্রম নিউক্লিয়াস এটা ব্র্যাকেট দিয়ে কিন্তু ফার্দার ফ্রম নিউক্লিয়াস অ্যান্ড হায়ার এনার্জি তাহলে এস সাবশেল নিউক্লিয়াসের কাছাকাছি আবার এনার্জিও কম নিউক্লিয়াসের কাছাকাছি মানে অ্যাট্রাক্টিভ ফোর্স বেশি আবার এনার্জি কম তার মানে কি ওর ইলেকট্রনেরকে বের করতে অনেক এনার্জি দেওয়া লাগবে আবার পি সাবশেল নিউক্লিয়াস থেকে দূরে এনার্জিও বেশি দুইটাই ফেভারেবল কন্ডিশন নিউক্লিয়াস থেকে দূরে আবার এনার্জিও কি বেশি সো তুমি আমাকে বলো এই দুটো কন্ডিশনকে অ্যানালাইসিস করলে কোন ইলেকট্রনটা সন ইজি মানে এস সাবশেল থেকে না পি সাবশেল থেকে পি সাবশেল থেকে ইলেকট্রন সরানো কম্পারেটিভলি ইজিয়ার তারপর লেখো লেস এনার্জি ইজ রিকোয়ার্ড টু রিমুভ ইলেকট্রন ফ্রম দ্য পি সাবশেল Less energy is required to remove electron from the P subshell. So, group 3 has less ionization energy. গ্রুপ 5 আর 6 এর মধ্যে যে এক্সেপশনটা আমি এক্সপ্লেন বলে দিই তোমরা নিজেরা ইজিলি বুঝতে পারবা তুমি গ্রুপ 5 আর 6 এর এলিমেন্ট হিসেবে আমরা কি নিচ্ছি ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন লেখো BP3 সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন লেখো CP4 আচ্ছা এবার
আমি এইটার পি সাবশেলকে একটু অ্যানালাইসিস করব এন্ড অলসো এইটার পি সাবশেলকেও আমি অ্যানালাইসিস করব। বলো দেখো ফসফরাসের আউটার মোস্ট ইলেকট্রন পি সাবশেলে, সালফারেরও আউটার মোস্ট ইলেকট্রন কিন্তু কি পি সাবশেলে, তাহলে এনার্জির দিক দিয়ে ওরা সেম, দুইটাই তো পি সাবশেলে, তাহলে এনার্জির দিক দিয়ে দে আর সেম। আচ্ছা কিন্তু ফসফরাসের আউটার মোস্ট পি সাবশেলে বলো তো ইলেকট্রন কয়টা? তিনটা। তিনটা ইলেকট্রন, তো তিনটা ঘরের মধ্যে তুমি তিনটা ইলেকট্রন বসাও। দেখো এখানে তিন ঘরে আছে তিনজন, একটা একটা করে, একটা একটা করে আছে, বাট এখানে একটা ঘরে আছে দুইটা, দুইটা ইলেকট্রন একই ঘরে, তো ইলেকট্রনদের চার্জ কি নেগেটিভ না? নেগেটিভ না। তাহলে এই যে একটা ঘরে যে দুইটা ইলেকট্রন আছে ওদের মধ্যে ইন্টারনাল রিপালশন হবে না? দুইটাই তো নেগেটিভ চার্জ, তাহলে ওদের মধ্যে রিপালশন হবে না। এখন তুমি ভাবো এখানে ব্রক লেসনার দাঁড়ায় আছে, আই থিঙ্ক এভরি ওয়ান অফ ইউ নো ব্রক লেসনার বিস্ট, এই দরজায় এখানে দাঁড়ো না, আমি জানাবো তোমাকে, এটা রেস্ট ক্লাস, খুব এনার্জেটিক ঠিক আছে। এখন আমি চাচ্ছি দরজাটা খুলে ব্রক লেসনারের বাইরে ধাক্কা মেরে ফেলাই দিব, আমি পারতেছি না, ঠিক আছে কিনা? কিন্তু এখন, কিন্তু এখন ধরো আমাকে হেল্প করছে মিদ্দাত ফাহিম, বলে স্যার আপনি ধাক্কা মারেন আমি টানতেছি, তাহলে ও বাইরের থেকে ব্রক লেসনারকে টানতেছে আমি মারতেছি ধাক্কা, তাহলে ব্রক লেসনারকে এখান থেকে বাইরে বের করতে এখন ইজি হবে না ডিফিকাল্ট হবে? ইজি হবে। তো আমি চাচ্ছি এখান থেকে ইলেকট্রনকে রিমুভ করতে, তাই না? আমি যাচ্ছি কি ইলেকট্রনকে রিমুভ করতে, তাহলে এখানে তো অলরেডি একটা ইলেকট্রন একজন আরেকজনকে ধাক্কা মারতেছে, তাহলে আমাকে কি আর খুব বেশি কাজ করতে হবে? অলরেডি তো এখানে একজন আরেকজনকে ওরা কি করতেছে, ধাক্কা মারতেছে, রিপালশন করতেছে। ও ও বলতেছে ওকে তুই বের হয়ে যা, ও বলতেছে ওকে না তুই বের হয়ে যা, অলরেডি একজন আরেকজনকে বের করার ধান্দায় আছে, তাহলে আমাকে কি আর খুব বেশি এনার্জি খরচ করতে হবে একজনকে বের করতে? না, কারণ অলরেডি কিন্তু একজন আরেকজনকে কি রিপালশন করতেছে, কারণ আমি আর অল্প এনার্জি দিলেই একজন বেরে চলে যাবে। তাহলে বলো এইখান থেকে ইলেকট্রন রিমুভ করতে বেশি এনার্জি স্পেন্ড করতে হবে না এইখান থেকে? পাঁচটা থেকে ইলেকট্রন রিমুভ করতে আমাকে বেশি এনার্জি স্পেন্ড করতে হবে, বাট এখানে কম এনার্জি স্পেন্ড করতে হবে। কেন? ওখানে অলরেডি কি, ওখানে অলরেডি ইলেকট্রনদের মধ্যে হ্যাঁ রিপালশন হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, তো আমার জন্য ইলেকট্রন বের করাটা কি হয়ে যাবে? এই এই দেখো কথা না, এটা আজকে শেষ করে দিব। এই জন্য গ্রুপ ফাইভ থেকে গ্রুপ সিক্সে আয়নাইজেশন এনার্জি না বেড়ে একটু কি হয়? এবার লেখো রিজন, আরেকটু আরেকটু রিজন ফর এক্সেপশন বিটুইন গ্রুপ ফাইভ অ্যান্ড সিক্স, রিজন ফর এক্সেপশন বিটুইন গ্রুপ ফাইভ অ্যান্ড সিক্স। এই ইলেকট্রনিক কনফিগারেশনটা ড্র করো, যারা এখনো লেখনি 15 সেকেন্ডস টাইম, তাতে ড্র করো। লেখো ইন গ্রুপ ফাইভ
ইন কত কি স্টোর এই লেখক।